चाकरी देयार नामे टाका प्रतारणा कांडे कोलकाता पुलिसेर हाते ग्रेफ्तार हवा रवि मुर्मुर बाड़ी मालदा गाजल थानार घाटशोल आदिवासी पाड़ाय प्राय 20 बछर आगे से कोलकाता पुलिसे चाकरी पेयेछिलो। 14 बछर धरे से निखोज। पाड़ार प्रतिबेशीरा जानान से प्राय 14 बछर धरे ग्रामे आसे ना। तार मा छामी हेमब्रम एखाने एकाई थाकेन, किन्तु ग्रामे गिये रबिर बाड़ीते तार मायेर हदिश पावा गेल ना, बाड़ीते ताला बंध। पाड़ा प्रतिबेशीर काछे जाना जाय अनेक दिन धरेई तार माकेओ तारा ग्रामे देखछे ना। तार बाबा मारांग मुर्मू अनेक दिन आगेई मारा गियेछेन, तार भाई बोन केउई एखाने थाके ना। তবে রবি অনেক বছর আগে মালদা থেকে টাকা তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু অভিকে টাকা দিয়েছে, এখন মানুষের এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রথম দিকে সে ভালো ছিল বলেই পরিচিত ছিল, নিজের কৃতিত্বে সে কলকাতা পুলিশের চাকরি পেয়েছিল। এর আগেও তার খোঁজ করতে কলকাতা পুলিশ বেশ কয়েকবার ঘাটশোলে এসেছিল। সেখানকার গ্রামবাসীরা কি বলছেন দেখে নেব। কিরকম ছেলে ছিল রবি? ছেলে তো আগে ভালোই ছিল দেখেছি আমরা। কি জানেন ওর বিষয়ে? ওর বিষয়ে তো চাকরি পেল কলকাতা পুলিশে, সবারই আনন্দ যে চাকরি করেছেন। আর আমাদের বাড়ির পিছনে বাড়ি। কবে থেকে থাকে না এখানে? বহুদিন থেকে দেখছি, শুনছি, দেখছি, নাই রবি মোহন নাই। ও অ্যারেস্ট হয়েছে জানেন? সেটা তো জানি। আপনার নাম? উজ্জ্বল কুমার প্রাণ। ছেলে ভালোই ছিল, কিন্তু আমরা তো এরকম জানি না, মানুষের ভিতরের খবর তো বলা যায় না, ঠিক না? মানে ভালোই ছিল ছেলেটা। কত বছর ধরে নিখোঁজ হয়েছে? আমরা মোটামুটি এখানে মোটামুটি 10-15 বছর ধরে দেখি না এখানে। কোথায় থাকে জানেন? আমরা ওটা জানি। ও কোথায় বিয়ে করেছে, বউ কোথায় থাকে জানেন? ওটাও আমি জানি না, কোথায় যে বিয়ে করেছে ওটাও জানি না। তাহলে বাড়িতে আসতো না? বাড়িতে আসে কি না আমরা কিন্তু দেখি না। আমি মাছের ব্যবসা করি, আমি আসি মানে এটা আমার দাদার দোকান, চা খাইতে আসি, কিন্তু দেখতে পাই না, অনেকদিন থেকে দেখতে পারি না, ঠিক আছে? আপনার নাম? আমার নাম হলো চন্দ্র বর্মন। ছেলে ভালোই ছিল, কিন্তু আমরা তো এরকম জানি না, মানুষের ভিতরের খবর তো বলা যায় না, ঠিক না? মানে ভালোই ছিল ছেলেটা। কত বছর ধরে নিখোঁজ হয়েছে? আমরা মোটামুটি এখানে মোটামুটি 10-15 বছর ধরে দেখি না এখানে। কোথায় থাকে জানেন? আমরা ওটা জানি। কেমন ছিল? ভালো ছিল, আগে ভালো ছিল, এরকম হয়ে গেছে। এখন কোথায় আছে না আছে কিছু জানতে পেরেছেন? না, এখন তো আমি জানি না। শুনছি কি কলকাতায় আছে, এখন শুনতাম তো ওখানে চাকরি করতে কলকাতায়। টাকা পয়সা চিটিং করেছে কিছু? না, আমি তো নিজে জানতাম না। লোক দোকানে চায়ের দোকানে এসে যেভাবে বলতো, লোকের টাকা ঠকিয়ে নিয়ে গেছে, চাকরির নাম করে চাকরি দিব বলে। কতজনকে এরকম ঠকিয়ে নিয়ে গেছে সেটা বলতে পারবো না, যেটা জানি না সেটা বলবো না। কতদিন ধরে এলাকায় নাই? বাবা মরে গেলে তো বউ আসে। কোথায় চাকরি করতে হয়? চাকরি করতে কলকাতায়, বউ বাচ্চা নিয়ে এসে। এখন এখন বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন শুধু মা আর কেউ না। আপনার নাম? কলকাতা পুলিশে চাকরি করতো, আমাদের পাড়ারই ছেলে। যখন ও চাকরি করতো তখন খুব ভালো ছিল, কারণ এখানে পরিশ্রম করেই সে চাকরিটা পেয়েছে। ভালো রানার ছিল এবং ভালো ফুটবলার ছিল, কিন্তু চাকরির অবস্থায় কয়েক বছর করতে না করতে এখান থেকে কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা তুলে সে পালিয়ে যায়। এখানে আর ঘুরে আসে না, তাকে লোকজন খোঁজ করে, পাওয়া যায় না। কলকাতা পুলিশের ডিপার্টমেন্টের লোকও এসেছিলো বহুবার লালবাজার থেকে তাকে খোঁজ করার জন্য, সে চাকরিতে জয়েন করছে না, কোথায় আছে তাকে খুঁজে পায়নি। আজকে হঠাৎ শুনতে পেলাম যে সে ধরা পড়েছে বহুবাজার থানায় কলকাতায়, প্রচুর টাকা কচ্ছপ করেছে, মানুষের কাছ থেকে নিয়েছে, প্রতারণা করেছে, এই একটা অভিযোগ শুনতে পাচ্ছি। আমাদের এখানেও প্রচুর টাকা তুলে নিয়ে গেছে। আপনার নাম? বিকাশ চন্দ্র।